শেখ হাসিনা আপনিও আসেন না, যদি আপনার বুকে এত সাহস থাকে, যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকেন, আসেন একটা নিরপেক্ষ নির্বাচনে, জনগণ ডিসাইড করবে এই নির্বাচনে কারা জিতবে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির বেশাতেই চলছে, 70,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে শুধু এই রেন্টাল কুইক সার্ভিসকে, এই চোরদেরকে দেওয়া হয়েছে, জোর করে ক্ষমতা দখল করে থাকার একটা পাইতলা চলছে, জাতিকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যটাই ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা, সমস্ত জাতি একতাবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের পরে তারা দেশ গড়বে। কিন্তু আজকে এখন এই সরকার, আমরা 2014 সালে একটা নির্বাচন দেখলাম, বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতাসীনদের বসে গেল। আবার 2018তে আমরা তো নিজেরাই ভিকটিম, সেখানে মধ্যরাতে অশ্বারোহী দাবিয়ে দিয়ে তারা নির্বাচন করে পার। আমাদের প্রশাসনের ভাইরা খুব সুন্দর ভূমিকা পালন করলেন, যে একটা নির্বাচন করে দিলেন। এখন এই সরকার প্রশাসন নির্ভর সরকার, তার কর্মী লাগে না, এখন পুলিশের পিছে তার লাঠিয়াল বাহিনী থাকে রাস্তায়। তারা ঢাকা শহরে বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে এবং সরকারের তথাকথিত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সুন্দর সুষ্ঠু পরিবেশে যদি কিছু হয় আমরা বাধা দেব না। আরে বাবা, তারা ঘরের ভিতরে মিটিং করছে, সেইখানে যে তারা হামলা করছে, সারা বাংলাদেশের 4-5 জায়গায় গতকাল এই ঘটনা ঘটে গেছে। তারপরে এই যে একটা অবস্থার সৃষ্টি করেছে, মানে দুর্নীতির বিরুদ্ধে কেউ বলতে পারবে না, গণতন্ত্রের কথা কেউ বলতে পারবে না, অথচ মুক্তিযুদ্ধটাই হয়েছে গণতন্ত্রের জন্য। আজকে কি আমরা এই অবস্থাটা সহ্য করবো না এর থেকে বেরিয়ে আসবো? এবং বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। 71-এ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ঠিক একইভাবে বাংলার মানুষ কাজ করতে পারে। আজকে কিন্তু একই যুদ্ধ, ওই 6 দফায় যে কথাগুলি বলা হয়েছিল আজকে কিন্তু সেই জিনিসগুলি বিরাজমান। আজকে দুর্নীতি হচ্ছে, দেখেন পদ্মা ব্রিজ 10,000 কোটি টাকা, ব্রিজ 30,000 কোটি টাকা পার হয়ে গেছে, এই যে ফ্লাইওভার মানুষ মারা গেল, এগুলিতে আপনার 3,000 কোটি টাকার জিনিস 6,000 কোটি টাকা আরো নতুন হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির বেশাতেই চলছে, 70,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে শুধু এই রেন্টাল কুইক সার্ভিসকে, এই চোরদেরকে দেওয়া হয়েছে এবং এই টাকা সব পাচার হয়েছে। পাওয়ার স্টেশন চলে নাই, তাদেরকে আইডল মানি দেওয়া হয়েছে। আজকে 1,500 কোটি টাকা হলে একটা 1,200-1,300 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়, সেখানে 70,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে আমরা চোরদের। এখন আমাদের ডলারের অভাব, আমরা আমাদের দেশের মানুষের জন্য তেল কিনতে পারি না, জিনিস কিনতে পারি না। আর আমরা নিজেরা আগে কি বাহাদুরি করে বলেছি, যখন চুরির দায় ওয়ার্ল্ড ব্যাংক চলে গেল তখন আমরা বললাম যে আমাদের নিজস্ব অর্থায়নে করবো, তাহলে এখন আবার আমার ঋণ হচ্ছে কেন? এখন বলা হচ্ছে কেন যে এটা একটা আমাদের ঋণের টাকা আছে? বিভিন্ন রাজনৈতিক দল আমরা সবাই একটা জায়গায় কিন্তু এক ঐক্যবদ্ধ হয়েছি, সেটা কি? সেই চলমান আন্দোলন আমরা 69 না, সেই 52-র ভাষা আন্দোলন থেকে যে যাত্রা শুরু হয়েছে মানুষের অধিকারের, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকারের, আমরা কি আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ রেখে যেতে পারবো না? এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা শেষ চেষ্টা করতে পারি, ইনশাল্লাহ জয় আমাদের হবে। আমরা কি চাই? শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, আমরা তো গণতন্ত্রের কথাই বলছি, আমরা তো গণতন্ত্রের বাইরে কিছু বলি নাই, আমরা বলেছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আরে বাবা, আপনাকে তো দেখলাম মাগুরা নির্বাচনের জন্য আপনি আন্দোলন করলেন, যুবলীগের এক ছেলে বদি নামে সে রাজপথে মারা গেল, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিলেন, সেই নির্বাচনে আপনি জয়লাভ করলেন, আপনি ক্ষমতায় আসার পরে কোর্ট কাছারি দেখা বাঙালির হাইকোর্ট দেখা দিলেন, যা তত্ত্বাবধায়ক হবে না, আমরা আইনের খোঁচা দিয়ে এটা পাশ করে দিলাম।
তাহলে শাহাবুদ্দিন সাহেব কীভাবে ক্ষমতা কথা বসলেন? কোন আইনের মাধ্যমে বসলেন? সেখানে তো প্রশ্ন আছে। জনগণের স্বার্থে অনেক কিছুই করা যায়, জাতির স্বার্থে অনেক কিছুই করা যায়। আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, আমাদের সম্মেলন এটা আমাদের কর্মসূচির ঘোষণা ছিল, আমরা নির্বাচন চাই এবং সেইটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। শেখ হাসিনা আপনি আসেন না, যদি আপনার বুকে এত সাহস থাকে, যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকেন, আসেন একটা নিরপেক্ষ নির্বাচন, জনগণ ডিসাইড করবে এই নির্বাচনে কারা জিতবে। জনগণের ভরসা নেই আপনার? আবার 14 আর রাতের 18 আপনি ফিরে আনতে চান, সেইটা আর হবে, ওই দিন শেষ। এখন মানুষ কিন্তু প্রস্তুত, যতই অত্যাচার করেন না কেন মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। আপনি জানেন না আন্দোলনটা কোন জায়গা থেকে শুরু হবে, এমনও হইতে তো পারে যে বাজার থেকেই আন্দোলন শুরু হয়ে, মানুষের যে নাবিশ্বাস, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সে ডিমের কসরত তো আপনারা সবাই জানেন, কখনো এর প্যারামিটার একবার আকাশে উঠে একবার নিচে নামে, প্রত্যেকটা জিনিস নিয়ে তারা এই খেলাধুলা চালাচ্ছে। ঐক্যবদ্ধ হবে, জাতিকে একতাবদ্ধ করে একটা আন্দোলনের ডাক দেয় এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জনগণের যে দাবি সেটা বাংলার বুকে আমরা প্রতিষ্ঠা করব। এই হোক আমাদের শপথ।